যেরকম ভাবে শরীরে
অসুস্থ ছিলেন, সেই সময় যারা গার্ড ছিল তারা এখন ফেসবুকে ভিডিও আপলোড করতেছে। হুজুর, চার পাঁচ মিনিট আগ পর্যন্ত হাসি খুশি ছিলেন, আপনার টেলিভিশনে দেখেছেন ঠিক কিনা? সেই হুজুরকে তারা মৃত ঘোষণা করলো কোন সাহসে? পরে গোয়েন্দা সংস্থার রিপোর্ট, এই আমি বাকশাল ভয় পেয়ে তাকে বিশেষভাবে বিষ প্রয়োগে হত্যা করেছে। ইনশাআল্লাহ আমরা সেই প্রিয় আল্লামা সাইদিকে আজকের এই বিজয়ের দিনে ভুলি নাই। আপনারা কি ভুলেছেন? আমাদের চাইতে আমাদের হৃদয়ে আমাদের আবেগে আমাদের চোখের পানিতে আমরা তাকে বিদায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের মর্যাদা কবুল করে করে না আমি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি সবাই। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে ১৩টি বছর, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখাতে হবে না আর এই জীবনে, দেখা হবে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ধন্যবাদ সবাই।